আসসালামু আলাইকুম, আশা করি সকলে ভালো আছেন। প্রিয় ভাই বন্ধু খামারিগণ, আজকে আমি যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হলো, আপনারা চাইলে ঘরের অল্প জায়গার ভিতরে কিভাবে বিটল পোকা চাষ করে আপনাদের নিজস্ব হাঁস মুরগি মাছকে খাওয়াইতে পারেন, এবং এটা খাওয়ানোর দ্বারাতে হাঁস মুরগি মাছের কতটুকু ফায়দা আসবে তা নিয়ে কিছু সামথিং ধারণা, অল্প ধারণা দেওয়ার চেষ্টা করবো আপনাদেরকে। তো বন্ধুরা, আমি যেটা বলি, বিটল পোকা চাষ করা খুবই সহজ পদ্ধতি, কারণ এটা হয়েছে আপনার কোনো প্রকারের দুর্গন্ধ করে না, এবং বিশেষ যে উপকারটা সেটা হলো এই পোকাগুলো উঠতে পারে না। দেখেন এই জায়গায় যে মা পোকাগুলো রাখা আছে, এই মা পোকাগুলো উঠতে পারে না, আপনারা লক্ষ্য করলে দেখতে পারবেন। এগুলা আমি এই জায়গায় রেখে দিয়েছি ঢাকনা খোলা অবস্থায় একটা বক্সের ভিতরে ডিম দেওয়ার জন্য। আর এটা আমি নিচে যে জিনিসটা দিয়েছি সেটা হচ্ছে গমের ভুষি। এই গমের ভুষির ভিতরে আমরা এই পোকাটা রেখে থাকি, এবং প্রতি 10 দিন পর পর। এটার আরেকটা ভালো লক্ষণ হলো, এটা ডিম আলাদাভাবে সংগ্রহ করার কোনো প্রয়োজন নাই, এটা ডিমগুলো এই ভুষির ভিতরে অটোমেটিকভাবে 10-12 দিনে বাচ্চা ফুটে যায়। এর থেকে বাচ্চা ফোটার পর আপনারা লক্ষ্য করেন, এই যে বক্সগুলো দেখতেছেন, ট্রেগুলো দেখতেছেন, এটির ভিতরে আমরা এই নিচের বসিটা এই জায়গায় স্থানান্তর করে দিই, আর ওই জায়গায় বাচ্চাগুলো অটোমেটিকভাবে বড় হয়ে যায়। আমি আপনাদেরকে একটা ট্রে নিয়ে দেখাবো এখন, আপনারা লক্ষ্য করলে দেখতে পারবেন। এই যে দেখেন, আপনারা লক্ষ্য করলে দেখতে পারবেন, এই যে দেখেন এই জায়গায় যে বাচ্চাগুলো, এই যে অটোমেটিকভাবে এই জায়গায় বাচ্চা আপনার বড় হইতেছে। এরকম ট্রের ভিতরে আমরা কাঁচা পেঁপে দিয়ে এই বাচ্চাগুলো রাখি। আপনারা খুব সহজে যারা হাঁস মুরগি মাছ এগুলি মাছ এবং বিভিন্ন পাখি পুষতেছেন, যাদের খামার আছে, তারা যদি আপনারা চান এটা দিয়ে আপনাদের খামারে প্রোটিনের ঘাটতিগুলো পূরণ করতে, এটা দিয়ে প্রোটিনের ঘাটতিগুলো পূরণ করতে পারবেন, এবং খুবই দ্রুত এবং ক্ষতি দ্রুত আপনার হাঁস মুরগি মাছ খুবই দ্রুত বৃদ্ধি পাবে। এটার এটা উপকার, এটার সাথে আপনার অন্য খাদ্য দিতে হবে। আর পাশাপাশি হলো, এটার যে ভালো লক্ষণটা, এটা উঠতে পারে না এবং কোনো প্রকারের দুর্গন্ধ করে না। আপনারা যারা ঢাকা শহর বিভিন্ন ফ্ল্যাট বাসায় থাকেন, আপনারা ওই দুর্গন্ধ থেকে বাঁচার জন্য আপনারা এটা করতে পারেন, এটা কোনো প্রকারের দুর্গন্ধ করে না। এটা যে কোনো রুমের ভিতরে এক কিনারে আপনার এরকম বক্সের ভিতরে রাখতে পারবেন, চাইলে বক্সের ঢাকনা লাগিয়ে বক্সটা ছিদ্র করে এভাবে ঢাকনা লাগানো বক্সের ভিতরে করতে পারবেন। আর এটা চাষ করার পদ্ধতি A to Z আমার সব ভিডিও দেওয়া আছে ইউটিউবে, আপনারা চাইলে ওই ভিডিওগুলো দেখে নিতে পারেন। আর যারা এটা আরও ভালোভাবে জানতে চান, আমার নাম্বার দেওয়া থাকবে, চাইলে আপনি আমার নাম্বারে কল করতে পারেন। তাই বন্ধুরা, আজকের মতো এই পর্যন্তই, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। আসসালামু আলাইকুম।